ইউনুস যদি মাছের পেটে আমার তাসবিহ না পাঠ করত, তাহলে আমি কিয়ামত পর্যন্ত ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম। এটা আল্লাহর তাসবিহ পাঠের গুরুত্ব। আপনি আফ্রিকার জঙ্গলে বসে পাঠ করেন, আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে বসে পাঠ করেন, যেখান থেকে আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ সাতাশমানের উপর থেকে সেখান থেকে সাড়া দিবে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার তাসবিহ পাঠ করতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পরিচয় বলতে গিয়ে আয়াতুল কুরসির কথা বলছিলাম। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ আরও বলছে, মাঙ্গাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহ। কেউ কি আছে দুনিয়াতে যে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কথা বলার সাহস রাখে? এটা আল্লাহর জিজ্ঞাসা, চ্যালেঞ্জ। কেউ কি আছে পৃথিবীতে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কথা বলার সাহস রাখে? ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তোমাদের সামনে যা আছে তাও জানে, তোমাদের পিছনে যা আছে তাও জানে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শা। আর তোমাদের নিকটে কোনো জ্ঞানই নাই, সামান্য পরিমাণ অতটুকু জ্ঞান আছে যতটুকু জ্ঞান আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। এটা হলো আয়াতুল কুরসি, এর মধ্যে আল্লাহর পরিচয় বলা আছে। আল্লাহর পরিচয়ের এত গুরুত্ব, কেউ যদি আয়াতুল কুরসি বুঝে পাঁচ অক্ত সালাতের পরে পাঠ করে, তাহলে সে জান্নাতে চলেই গেছে, যায়নি কেন, মরেনি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা সূরাতাল ইখলাস, কেউ যদি সূরা ইখলাস পাঠ করে তিনবার, তাহলে সে যেন একবার কোরআন শেষ করলো। সূরা ইখলাসের মধ্যে কি আছে? জান্নাত জাহান্নামের কথা আছে। সূরা ইখলাসের মধ্যে পরকালের কথা আছে, সালাত সিয়াম হজ যাকাতের কথা আছে। পড়ে দেখেন সূরা ইখলাস। সূরা ইখলাসের মধ্যে শুধুই শুধু অনলি ওয়ান, একমাত্র কার পরিচয় দেওয়া আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দেওয়া আছে। কে আল্লাহ? কে আপনার প্রতিপালক? কে আপনার সৃষ্টিকর্তা? তিনি কে? তিনি কেমন? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন। মুখাপেক্ষীহীন মানে আপনি ঘুমের মুখাপেক্ষী, এক সপ্তাহ না ঘুমিয়ে আপনি থাকতে পারবেন না, মারা যাবেন। আপনি খাবারের মুখাপেক্ষী, না খেয়ে থাকলে আপনি মারা যাবেন। আপনি আর এক মানুষের মুখাপেক্ষী, কোনো জায়গায় এক মানুষ কোনো অন্য কোনো মানুষের সহযোগিতা ছাড়া বাঁচতে পারবে না। আপনি সব কিছুর মুখাপেক্ষী, আর আল্লাহ হচ্ছেন সব কিছু থেকে মুখাপেক্ষীহীন। এখানে আর একটা জিনিস বুঝেন, আপনার সিজদার কোনো প্রয়োজন আল্লাহর নাই। আপনি সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে? সারা পৃথিবীর সব মানুষ একসাথে যদি 24 ঘন্টা সিজদায় থাকে, আল্লাহর কোনো উপকার করতে পারবে? কেন, আল্লাহ মুখাপেক্ষীহীন। আরে সিজদা আপনার দরকার, তুই যদি বাঁচতে চাস তাহলে সিজদা কর, আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহর ঠেকা বাঁধেনি, আপনি গুনাহ করলেও আল্লাহর ঠেকা বাঁধেনি, আপনি সিজদা করলেও আল্লাহর ঠেকা বাঁধেনি। আল্লাহ লাইবালি, আল্লাহ এগুলোর পরোয়া করেন না। আপনি নিজে যদি বাঁচতে চান, আপনি মুখাপেক্ষী আল্লাহর, আপনি নিজে যদি পরকালে বাঁচতে চান, আপনাকে সিজদা করতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কঠিন কিয়ামতের মাঠে যখন যেই সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছেন, ওই সন্তান আপনাকে দেখে পালিয়ে যাবে। যে স্ত্রীর জন্য জীবন বিসর্জন দিয়েছেন, সে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের মাঠে, যে কঠিন কিয়ামতের কথা আল্লাহ বলছে, আল কারিআতু মাল কারিআহ আমা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। যেই দিন মানুষ হবে পঙ্গপালের ন্যায়, কীট পতঙ্গের। আসমানে ওইভাবে হিমালয় পাহাড় উঠতে থাকবে, কোটি কোটি মন ওজনের এই পাহাড়গুলো আসমানে সেইভাবে উঠতে থাকবে। জানি না বাস্তবতা কেমন হবে, তবে বিজ্ঞান বলতেছে, বিজ্ঞানের কোনো কথা তো ফাইনাল নয়, তারপরও বিজ্ঞান বলতেছে বাস্তবতা কেমন হবে আল্লাহ জানে। এই পৃথিবীটা ঝুলন্ত, এই পৃথিবীটা শূন্যের উপর ঝুলন্ত। এটা আল্লাহ কোরআনে বলেছে যে কে এই পৃথিবীকে শূন্যে স্থির করেছে, ও যা আলাল আরদা কারারা, কে এই পৃথিবীকে শূন্যে স্থির করেছে, আল্লাহ স্থির করেছে। এই শূন্যে ঝুলন্ত পৃথিবী ঘুরতেছে, কয়েক হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে, একবার নিজে ঘুরে, একবার টায়ার চাকা নিজে ঘুরে, আর একবার টায়ারটা ঘুরতে ঘুরতে রাজশাহী থেকে রংপুর যায়। কথা বুঝতে পারেননি? একবার টায়ারটা প্রত্যেকবার নিজে ঘুরতেছে, আর প্রত্যেকবার নিজে ঘুরার কারণে ঘুরতে ঘুরতে রাজশাহী থেকে কোথায় যাচ্ছে?
রংপুরে যাচ্ছে।